শাকিব খান একজন বাংলার জনপ্রিয় নায়ক সুপারস্টার কিং খান। এবার নতুন রূপে তার নাম দেওয়া হয়েছে শাহিন শাহ। কারণ একের পর এক হিট ছবি তিনি আমাদেরকে উপহার দিয়ে আসছেন। বলিউডের অন্য নায়কেরা যেখানে ছবি না থাকায় বসে আছে ঠিক সেখানে শাকিব খান পড়ে যাচ্ছে একের পর এক হিট ছবি। শুধু বাংলাদেশে যে তিনি এগিয়ে আছেন তা কিন্তু নয়। কলকাতাতেও তিনি সবার চেয়ে এগিয়ে তার জনপ্রিয়তাই বলে দিচ্ছে যে সত্যি তিনি শাহেন তাই তো তার মতো একজন নায়কের কো আর্টিস্ট হওয়ার জন্য রয়েছে নায়িকাদের লম্বা লাইন সেই লিখিয়েছিলেন নুসরাত ফারিয়া দেশের শীর্ষ চিত্র তারকা শাকিব খানের সঙ্গে সাহেনশা ছবির মাধ্যমে প্রথমবার অভিনয় করেছেন নুসরাত ফারিয়া বাড়তি চমক হিসাবে এই ছবিতে থাকছেন নবাগত রোদেলা জান্নাত নির্মাণের শুরুতে থেকেই সাকিব খানের বিপরীতে নুসরাত রোজেলা জান্নাতকে নিয়ে শায়নশাহ রয়েছে আলোচনায় শুটিং সবকিছু শেষ হয়েছে বাকি ছিল তিনটি গানের শুটিং তাও এবার শেষ হচ্ছে সোমবার থেকে শুরু হয়েছে এই ছবির গানের শুটিং এফ নং ফ্লোরে দৃষ্টিনন্দন সেটে চলছে শায়েনশাহ গানের শুটিং যেখানে অংশ নিয়েছেন শাকিব খান ও নুসরাত ফাড়িয়া পার্টি ও মাসালায় ভরপুর ওই গানের শুটিং চলছে মঙ্গলবার পর্যন্ত কোরিওগ্রাফি করছেন ভারতীয় বাংলা ও বলিউডের কোরিওগ্রাফার বাবা সোমবার শুটিং দেখা যায়। শুটিং করছেন শাকিব খান ও নুসরাত ফাড়িয়া এ গানে সাকিব খানকে পাওয়া যাবে একেবারেই নতুন গেট তার বিপরীতে ফারিয়াকে লেগেছে যথেষ্ট আবেদনময় গানের শুটিং দেখেছিলেন ছবির প্রযোজক সেলিম খান তিনি শাকিব খানের নতুন লুকে মুগ্ধ হয়ে বলে ওঠেন সালমান খান ফেল বানাচ্ছেন মেন্টাল বসগিরি নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা রনি তিনি বলেন ছবিতে চারটি গান শুটিং শুরুর আগে গত বছর থাইল্যান্ডের শাকিব খান ও নুসরাত ফারিয়া একটি গানের শুটিং করেছেন এখন এফডিসি তে দুই গানের শুটিং থাকছে একটিতে ফাড়িয়া অন্যটিতে রোদেলা আরেকটি গানের শুটিং হচ্ছে কক্সবাজারে